তুমি যদি বাঁচাও তাকে কেউ মারতে পারে।
তিন নম্বর বাপ পৃথিবীর জমিনে বাবা আমার এখনো দুনিয়ায় আসেনি, দুটি বাপ হয়ে গেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম। তিন নম্বর বাপ যার দ্বারা দিয়ে আমরা দুনিয়ায় এসেছি আমাদের আব্বা জান, ইনি এক নম্বর নয় রে বাবা, ইনি তিন নম্বরের বাপ। চার নম্বর বাপ কোনটা? তাই যদি হয়ে থাকে চাকে বিবাহ করে বাড়িয়ে রয়েছ, তোমার শ্বশুর আব্বা তোমার চার নাম্বার বাপ। যদি বলে নজর আমি বাপ বলবো না, বাজার থেকে এক কেজি মিষ্টি কিনে বাড়ি যাবেন, গিয়ে বলবেন আপনি তো আমার জাজ ভাই, আপনার বাপ আদম আমারও বাপ আদম, ও ভাই তার মিষ্টি নেন। শ্বশুর আব্বাকে আব্বাই বলতে হবে, কারণ তোমাকে না রাখলেও তার পাঁচজনই তোমার জীবন সঙ্গী নিয়ে বেড়ে ধরেছে, ঠিক কিনা? কিন্তু জীবন সঙ্গিনী কেমন মায়া নাই আমার। এখন আমি যে তলায় মাটিতে ধরে জিজ্ঞাসা করি, বুবু আমার ভাই কেমন? কেন চাকরি সন্তানের বাপ এখনো শান্তি কি জিনিস পেলাম না? আবার যদি ভাইকে বলে